এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস নাইনের ম্যাথ অনুশীলনী 8.1 এর হচ্ছে 11 নম্বর কোয়েশনটি সমাধান করব এই ভিডিওতে। তো এর আগে যতগুলি কোয়েশন রয়েছে সেগুলি সমাধান হয়নি, তবে তোমরা যারা এই ভিডিওটি বেশি লেটে দেখছো তোমরা অবশ্যই প্লেলিস্টটা চেক করে নেবে, তোমরা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তো প্রথমে দেখো এখানে এবিসি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ, এটা হচ্ছে একটি ত্রিভুজ এ বি সি, আর এইদিকে হচ্ছে অপর একটি ত্রিভুজ যার বলা হয়েছে যে এ বি সমান সমান ডিই, অর্থাৎ এ বি এর যত দৈর্ঘ্য, এ বি এর যত দৈর্ঘ্য এখানে ডিই এর তত দৈর্ঘ্য, আর এগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল। সমান্তরালের অর্থই হচ্ছে এটা যে এই দিকে একটি রেখা যাচ্ছে, এইদিকে এই একটি রেখা যাচ্ছে, তারা কখনও পরস্পরকে এইভাবে তারা পরস্পরকে ছেদ করবে না, অর্থাৎ বাঁকাভাবে যাবে না, তারা সোজা এই দিক থেকে এই প্রান্ত পর্যন্ত যেতেই থাকবে, কখনও স্পর্শ করবে না। তো এই দুটি হচ্ছে পরস্পর সমান্তরাল এবং হচ্ছে সমান। ঠিক সেইভাবে হচ্ছে বিসি এবং ইএফ, আর বিসি হচ্ছে সমান এবং সমান্তরাল। এবার বলা হয়েছে এ বি এবং সি শীর্ষবিন্দুগুলিকে ডিইএফ এর সাথে যথাক্রমে যুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রথম যে এ রয়েছে এর সাথে ডিকে যুক্ত করা হয়েছে, এর সাথে ডিকে যুক্ত করা হয়েছে, ইর সাথে বিকে যুক্ত করা হয়েছে এবং এফ এর সাথে সিকে যুক্ত করা হয়েছে, এইভাবে যুক্ত করা হয়েছে। এবার এখানের মধ্যে যে এ বি ইডি, এ বি ইডি এই চিত্রটা যে রয়েছে এটি একটি, এই চতুর্ভুজটা হচ্ছে একটি সামান্তরিক, সেটা প্রমাণ করার জন্য বলা হয়েছে। অপর একটি রয়েছে বিই, এখানে হচ্ছে বিই এফ সি, এই যে একটি চতুর্ভুজ রয়েছে এটি একটি সামান্তরিক প্রমাণ করার জন্য। আর অপর একটি বিষয় রয়েছে যা হচ্ছে এডি, এই যে এডি রয়েছে এডি সমান্তরাল হচ্ছে সিএফ, এটা প্রমাণ করার জন্য, এগুলি সমান এবং সমান্তরাল এটা প্রমাণ করার জন্য বলা হয়েছে তিন নম্বরে। চার নম্বর হচ্ছে এসিএফডি, চার নম্বর হচ্ছে এসিএফডি, এই যে চিত্রটা রয়েছে এটা এই চতুর্ভুজটা একটি সামান্তরিক প্রমাণ করার জন্য। আর পাঁচ নম্বরে বলা হয়েছে এসি সমান সমান ডিএফ, এসি যতটুকু লম্বা ততটুকু হচ্ছে ডিএফ লম্বা, সেটা প্রমাণ করার জন্য। আর লাস্ট হচ্ছে এই যে ত্রিভুজ দুটি প্রথমেই বলেছিলাম, এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম, এবার সর্বসম হচ্ছে এই ত্রিভুজটাকে তুলে এনে যদি তার সাথে বসিয়ে দিই তাহলে সেটা পুরোপুরি তার সাথেই ম্যাচ করবে, সেটাই হচ্ছে সর্বসম। এটা হচ্ছে ত্রিভুজের চ্যাপ্টারের মধ্যে এই সর্বসম নিয়ে আলোচনা করেছি এবং ক্লাস এইটেও রয়েছে, সেগুলি আলোচনা করেছি, তোমরা যারা দেখো নি তোমরা দেখে নাও। তো এখানে কোয়েশনটা আমি আবার তুলে নিয়েছিলাম, তো এখানে কোয়েশনটা সেমই রয়েছে, তারপর চিত্রটা এইভাবে তুলবে তোমরা রাফে, তারপর দেওয়া আছে বলে কোয়েশনে যা রয়েছে এখান থেকে প্রথম থেকে কোয়েশনটা পুরো এখানে তুলে নেবে। শুধু কোয়েশনের মধ্যে রয়েছে যে এখানে দেখাও যে তোমরা লিখে দেবে যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে বলে এই কথাটি এখানে লিখে দেবে পুরোপুরি। এবার প্রমাণ থেকে শুরু করবে, প্রমাণ থেকে শুরু করবে প্রথমে হচ্ছে এ বি ইডি চতুর্ভুজের মধ্যে, এখানে তো বলে দেওয়া হয়েছে যে এই চতুর্ভুজটি এ বি ইডি একটি চতুর্ভুজ, আর চতুর্ভুজটা একটি সামান্তরিক প্রমাণ করার জন্য। তাহলে এখানে প্রথমেই চতুর্ভুজের মধ্যে কী কী রয়েছে তোমরা দেখে নাও, এ বি সমান সমান ইডি এবং এ বি সমান্তরাল ডিএফ, এটা হচ্ছে কোয়েশনের মধ্যে দেওয়া রয়েছে প্রথমেই, তো এটা হচ্ছে দেওয়া আছে। এ বি ইডি একটি সামান্তরিক, তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে এক জোড়া বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হলে সেই চতুর্ভুজটাকে আমরা সামান্তরিক বলতে পারি। এটা হচ্ছে তোমাদের পেজ নং, বইয়ের পেজ নং হচ্ছে 158 পেজ নং এর 4 নং একটি অপশনে রয়েছে, সেটা দেখে নেবে যে একটি চতুর্ভুজ একটি সামান্তরিক হবে যদি তার বিপরীত বাহুগুলি সমান হয় অথবা বিপরীত কোণগুলি সমান হয় অথবা কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর চার নম্বরে রয়েছে যে এক জোড়া বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হলে সেই চতুর্ভুজটাকে আমরা একটি সামান্তরিক বলতে পারি। তো আমাদের এখানে যা অপশন রয়েছে তার থেকে আমাদের হচ্ছে একটি জোড়া শুধু, এ বি সমান সমান ডিই আর এ বি সমান্তরাল ডিএফ, তাহলে সমান এবং হচ্ছে সমান্তরাল, এই সিম্বলটা হচ্ছে সমান্তরাল সিম্বল, যে সমান চিহ্নটাকে এইভাবে দিয়ে দেবে এটা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে সমান সিম্বল, তো সমান এবং সমান্তরাল, তাই এর জন্য আমরা বলতে পারি যে এ বি ইডি একটি সামান্তরিক। তো প্রথম যে ওয়ান নম্বর ছিল অপশন সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তো তারপর রয়েছে বিইএফসি চতুর্ভুজের মধ্যে, তো এটা হচ্ছে দেওয়া রয়েছে সমান এবং সমান্তরাল দেওয়া আছে, তাই এর জন্য এখানে বলে দেবে যে বিইএফসি একটি সামান্তরিক, কারণ হলো সামান্তরিকের এক জোড়া
বিপরীত বাহু এখানে এই বিপরীত কথাটা লিখে দেবে যে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এখানে কিন্তু এই এক জোড়া বিপরীত কথাটা লিখে দেবে এখানের মধ্যে এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাই এর জন্য বি ই এফ সি চতুর্ভুজটি একটি সামান্তরিক তারপর হচ্ছে তিন নং এর ক্ষেত্রে দেখে নাও বিই সিএফ বিই সমান সমান সিএফ এবং এটা হচ্ছে সমান্তরিক কারণ কি কারণ হচ্ছে বিই এফ সি একটি সামান্তরিক যেহেতু তাহলে তার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল আবার হচ্ছে এ বিইডি সেটা হচ্ছে একটি সামান্তরিক তাহলে তার যে বিপরীত বাহু এডি সমান হচ্ছে বিই আর এডি সমান্তরাল হচ্ছে বিই এই দুটি সামান্তরিক বলেই তাদের বিপরীত বাহুগুলিকে আমরা সমান এবং সমান্তরাল বলতে পেরেছি এবার এখানে দেখে নাও এখানে বিই সমান সমান হচ্ছে সিএফ আর এখানে এডি সমান সমান বিই তাহলে এই বিই এখানে যে এডি সমান সমান এখানে বিই এর জায়গাতে আমরা এটা বসাতে পারি কারণ হচ্ছে এটা সমান সমান তাই এর জন্য এখানে বসিয়েছি সেম হচ্ছে এখানের মধ্যে যেহেতু এটা সমান্তরাল সমান সমান হচ্ছে ইএফ তাহলে এখানে আমরা বসাতে পারি তো বসানোর পর আমাদের এটা প্রমাণ হয়ে গিয়েছে না তো এটা আমাদের প্রমাণ করার কথা ছিল এটা প্রমাণ হয়ে গেছে যেহেতু এডি সমান সমান সিএফ তাহলে আমরা বলতে পারি যে এসি এফডি একটি সামান্তরিক কারণ হচ্ছে এইগুলি তার সমান বিপরীত বাহুটা হচ্ছে সমান এবং সমান্তরাল তাই এর জন্য এসি এফডি একটি সামান্তরিক তারপরে হচ্ছে পাঁচ নম্বরের মধ্যে এসি সমান সমান ডিএফ কারণ হচ্ছে এসি এফডি এসি এফডি এর সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান তাই এর জন্য আমরা বলতে পারি যে এসি সমান সমান ডিএফ যেহেতু এখানে এই যে ত্রিভুজটা রয়েছে দেখে নাও এখানে এসি সমান সমান ডিএফ বলতে পারি কারণ হচ্ছে কি এই যে রয়েছে আমাদের এটা এফ অব দি আসবে যে এসি এফ ডি যেহেতু এটা একটি সামান্তরিক তাহলে এসি সমান সমান আমরা বলতে পারি যে ডিএফ কারণ হচ্ছে এটা সমান্তরিক তাই এর জন্য বিপরীত বাহুগুলি তার সমান তো এটা হচ্ছে এখানে প্রমাণ হয়ে গেল এবার হচ্ছে ছয় নং ছয় নং এর ক্ষেত্রে এ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর মধ্যে এইগুলি সমান সমান বলে দেওয়া হয়েছে এই দুটি কোয়েশনের মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে তাই আর লাস্ট আমরা এখানে প্রমাণ করেছি যে এটা এসি সমান সমান ডিএফ তাহলে তিনটি জিনিস হচ্ছে এই দুটি ত্রিভুজের সমান সমান হয়ে গেছে তাহলে এই দুটি ত্রিভুজকে বলতে পারি আমরা সর্বসম ত্রিভুজ আর তিনটি বিষয় যা হচ্ছে তা হচ্ছে সাইড 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 তাই এর জন্য এস 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 কনগ্রুয়েন্স অর্থাৎ বাহু 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 সর্বসম তো এখানেই প্রমাণ হয়ে গেছে